বন্ধুরা আজ আলোচনা করব, কেউ যদি আপনাকে মিথ্যা মামলায় জড়িত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন, তাহলে আপনি কিন্তু সেই মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধেও মামলা দায়ের করে প্রতিকার পেতে পারেন। এমনকি সেই মিথ্যা মামলা দায়েরকারীর জেল, জরিমানা এবং এর সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তি আপনার সেই মামলায় সাক্ষ্য প্রদান করেছে, সেই সমস্ত সাক্ষীদেরও আপনি শাস্তির ব্যবস্থা করতে পারেন। কিন্তু এই মানহানি মামলাটি কখন, কোথায়, কিভাবে করতে হয়, এর জন্য কত টাকা খরচ লাগে আর কত সময় লাগে ফলাফল পেতে, এ সকল বিষয়ে বিস্তারিত জানাতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটারি সুবিধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মিথ্যা মামলার দায় থেকে আপনি যখন অব্যাহতি পাবেন, কিংবা বিচারিক কার্যক্রম শেষে মাননীয় আদালত যখন আপনাকে খালাস দেবেন, কিংবা মামলার তদন্তকারী অফিস তার তদন্ত শেষে ঘটনার সত্যতা না পেলে ওই মামলায় যখন ফাইনাল রিপোর্ট দিলে আপনি অব্যাহতি পাবেন, তখন কিন্তু ওই মামলাটি মিথ্যা মামলা দাবি করে আপনি মামলা করে প্রতিকার পেতে পারেন ওই মামলার বাদী বা দরখাস্তকারীর বিরুদ্ধে। মনে রাখবেন, মিথ্যা মামলায় আপনি মুক্তি না পেলে কিন্তু এই মানহানি মামলাটি করতে পারবেন না। আর ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা মামলা দায়েরকারীর বাদীর বিরুদ্ধে আপনার অভিযোগের পর কোনো ব্যবস্থা না নেন, তাহলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধির 476B ধারা অনুযায়ী মাননীয় দায়রা আদালতে আপিল দায়েরও করতে পারবেন। এতে ফল না পেলে মহামান্য হাইকোর্টেও আপনি রিভিশন এবং পর্যায়ক্রমে আপিলও করতে পারবেন। তবে এরকম মিথ্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার আছে। তিনি অভিযোগ পাওয়ার সাথে সাথে ফৌজদারি কার্যবিধির 250 ধারার বিধান মতে মিথ্যা অভিযোগকারী বাদীর বিরুদ্ধে 500 বা 1,000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, আর ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে 30 দিনের জেল দিতে পারবেন। আর ফৌজদারি কার্যবিধির 205-এর 5 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট 6 মাসের কারাদণ্ড বা 3,000 টাকাও জরিমানাও করতে পারেন। আবার ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালত নিজেই ফৌজদারি কার্যবিধির 195 ধারার বিধান অনুযায়ী মিথ্যা মামলা দায়েরের অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য CGM অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও পাঠাতে পারেন। কাজেই বিচারক নিজে স্বপ্রণোদিত হয়েই বাদের বিরুদ্ধে ফলস প্রসিকিউশন দায়ের করতে পারেন, অথবা বিচারক যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ আপনি আসামি হিসেবে দরখাস্তের পরিপ্রেক্ষিতে মামলাটি আমলে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন। আর মিথ্যা মামলা সাজা দেওয়ার বিষয়ে বলা আছে আমাদের দণ্ডবিধির 211-211 ধারায়। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক সাজা হতে পারে এমন অপরাধের মিথ্যা মামলার সাজা হলো সেই ব্যক্তির 7 বছরের কারাদণ্ড। আর এই 3 প্রকার অপরাধ ব্যতীত অন্য ধরনের ক্রিমিনাল অপরাধের জন্য মিথ্যা মামলার সাজা হলো 2 বছরের কারাদণ্ড। আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীর শাস্তি দিতে হলে মিথ্যা মামলায় খালাস আদেশ পাওয়ার পর আদালতের আবেদনের মাধ্যমে সেই মিথ্যা মামলার সাক্ষ্য প্রদানকারী শাস্তি নিশ্চিত করতে পারবেন। আমাদের দণ্ডবিধির 193 ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর 7 বছর পর্যন্ত কারাদণ্ড। আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যদি আসামির মৃত্যুদণ্ড হয় তাহলে মিথ্যা সাক্ষ্যদানকারী ব্যক্তির দণ্ডবিধির 194 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড শাস্তিও হতে পারে। আর 18 বছরের নিচে অর্থাৎ শিশুর বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে আমাদের শিশু আইন 2013-এর 83 ধারার বিধান অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে 25,000 টাকা ক্ষতিপূরণ প্রদান এবং 6 মাসের জেলের বিধান রাখা হয়েছে। তবে শিশু আদালতের বিচারক কিন্তু নিজেই এই শাস্তি প্রদান করবেন না, তিনি শাস্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশনের জন্য পাঠিয়ে দেবেন। এমনকি কেউ যদি গ্রাম আদালতেও কারোর বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে গ্রাম আদালত আইন 2006-9-এর ক ধারায় 5,000 টাকা পর্যন্ত চেয়ারম্যান মহোদয় জরিমানা করতে পারেন। আর নারী এবং শিশু নির্যাতন দমন আইনে কেউ যদি মিথ্যা, ধর্ষণ কিংবা অন্য কোনো মামলা দায়ের করে তাহলে এই আইনে 17 ধারার বিধান মতে বাদীর শাস্তি 7 বছর। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে মিথ্যা মামলার অভিযোগ আনয়ন করতে পারবেন না, আসামিকেই অভিযোগ আনয়ন করতে হবে। এছাড়া টর্ট আইন অনুসারে বিদ্বেষ পরায়ণ মামলার ক্ষেত্রেও কিন্তু প্রতিকার আপনি পেতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে বিবাদী তার বিরুদ্ধে যুক্তিসঙ্গত এবং সম্ভাব্য কারণ ছাড়াই বিদ্বেষবশত মামলাটি করায় বাদীর ক্ষতি হয়েছে। আর এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয়, বিশেষ করে মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করে ওই বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এবং এই বিষয়ে উচ্চ আদালতের কি সিদ্ধান্ত রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।